চিনি দিয়ে ময়দা সাথে মিক্সার করে আমরা পানি বেশি করে দিয়ে একটু আমরা রেসিপি তৈরি করতেছি। সুন্দর একটা মজার রেসিপি, আমরা খালি বুঝতে পারবেন সুন্দর লাগবে। একটা রেসিপি খেলে আমি ট্যাপ করে দেবে, সারাদিন খাওয়া ভাত খাওয়া লাগবে না। মাত্র 3 মিনিটেই এই রেসিপিটি তৈরি করা সম্ভব। সুন্দর একটা মজার রেসিপি, আমরা খাইলে বুঝতে পারবো যত খাবেন তত ভালো লাগবে। সয়াবিন তেল, তাই না? তো 3 মিনিটেই আমাদের এই রেসিপিটি তৈরি হয়েছে। সুন্দর বাড়িতেও এটা 3 মিনিটে তৈরি করে খেতে পারেন। ধন্যবাদ সবাইকে।